जाए। चलो सो आ गया या ओ दुला भाई हां दुला भाई भाई पटपट पटपट हां हम झटक से एक तो हम है बड़ा बड़ा पुठी माच विवेकानंद आश्रम छोट छोट बच्चा तादेर मुखे खाबार तुले देयार जोन्नो आमरा आजके एसेछि ताई टमेटो केटे नेब দেখো সুন্দর মন ধরেছে আর এখন আমরা কড়াই চাপিয়ে দিয়েছি ইতিমধ্যে এখন আমরা রান্না করব টমেটো চাটনি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল তেল আমাদের গরম হয়ে গেছে আমরা এখন টমেটো চাটনি রান্না করব প্রথমে দিয়ে দেব আমরা তেজপাতা এরপর আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এরপর আমরা দেব টমেটো হেভি বড় বড় পুঁটি মাছ আজকে দেখুন তো বন্ধুরা আমরা অনেক কিছু শুনি অনেক কিছু বলি তার মাঝে একটা কথা বলি বৃক্ষ যেমন ছায়া দেয় সূর্য দেয় আলো জগতে এসেছি সবাই কর্ম করবে এত ভালো যাতে সবাই ভালোবাসতে পারে তো বন্ধুরা আমরা এই পাঁচজন আজ ভেলফুড কিচেনকে নিয়ে যেভাবে এগিয়ে চলেছি সম্পূর্ণ অনুপ্রেরণা অবদান আপনাদের তাই বন্ধু এইটুকুনি বলি এই কষ্ট কষ্ট নয় যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে নিয়ে নিজের মনে করে এগিয়ে নিয়ে যেতে পারেন এটাই হবে আমাদের জীবনের চলার পথের অনেকটা শক্তি অবশ্যই বন্ধু একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন সর্ষের তেল ডালে ফোড়ন দেব তেজপাতা এরপর দেব শুকনো লঙ্কা এরপর দেব জিরে যা হয়েছে তা ভালোই হয়েছে আর যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে তোমার কি হয়েছে যে তুমি কাঁদছো তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়ে ফেলেছো তুমি কি সৃষ্টি করেছো যা তোমার নষ্ট হয়ে গেছে যা নিয়েছো এখান থেকেই নিয়েছো আর যা দিচ্ছ এখান থেকেই দিচ্ছ আজ তোমার যা আছে কাল অন্য কারোর ছিল পরশু অন্য কারোর হয়ে যাবে সংসারের এটাই নিয়ম তাই চোখের জল বার করে নেব আর বন্ধুরা লাইক তো একটা বান্তা হ্যায় তো লাইক কিজিয়ে সাবস্ক্রাইব কিজিয়ে আজকে আমাদের চিকেন রান্না করবে আনন্দ আনন্দ জড়িয়ে থাকবে মিশ্রণ করে আমি মিশ্রণ করব এ আনন্দ দেবে তার সঙ্গে আমরা আজকে চিকেনটা রান্না করব ফাটাফাটি ভাবে একদম বাঙালিয়ানা তাই তো একদম চলো আমরা মাংস রান্না করব কড়াই গরম হয়ে গেছে তেল ঢেলে দিলাম সর্ষের তেল মাংস রান্না করব তো আমরা নিয়ে নিয়েছি গরম মশলা গোটা তো এখন দিয়ে দেব আমরা গোটা জিরে আর তেজপাতা পেঁয়াজ আমাদের পেঁয়াজটা পুরোটাই হয়ে গেছে প্রথমে দিই আমরা আদা বাটা ঠিক তারপরেই দেবো আমরা রসুন বাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমরা দেব জিরে বাটা এবার আমরা দেব ধনে বাটা এবার আমরা দেব শুকনো লঙ্কা বাটা সুন্দর সুন্দর সরপুটি মাছ এনেছে আমার জামাই বাবু আজকে কাটা হয়ে গেছে লবণ আর হলুদ মাখিয়ে নেব প্রথমে দেব লবণ হলুদ এবার আমরা দেব কাঁচা লঙ্কা এবার আমরা দেব স্বাদ মতো লবণ
মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমরা দিব মাংসটা ঢেলে দেব। হামি ভাই, হ্যাঁ হলুদ দাও, হলুদ দাও, আরে হলুদ দিয়ে দেব। মাছটা ভেজে নেব, কড়াই চাপিয়ে দিলাম। আপনাকে জামাই বাবু রান্নার কাছে সইলাইছে, মাছ ভাজবো আর লাইগা সরষের তেল দিয়ে দিব। তো বন্ধুরা, এত সুন্দর সুন্দর রান্না, এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিচ্ছি, আমাদের সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না, একদম সাবস্ক্রাইব চাই, একদম একদম বিলকুল দেখা সঙ্গে সঙ্গে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আচ্ছা বন্ধুরা, এই যে যে 3 লাখ 4 লাখ লোক সকাল অবধি দেখে ফেলে, তার ভিতরে কি আমরা 50,000 লাইক পাবো না? অবশ্যই অবশ্যই পাবো, একদম একদম। না করেন আমাদের শক্তিটা কিভাবে বাড়বে বলুন তো? এমনি ঠান্ডার দিন মাংসটা আপনাদের সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমরা মিট মশলাটা দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নেব। তার পুঁটি মাছ ভাজা করব, ভেজে নি। এখন আলুগুলো দিয়ে দেব। এখানে যে আশ্রমটা আমরা এসেছি, অনেক বাচ্চা এখানে, তো এখানে মাছ চাষ হয়, এখান থেকে একটু বড় করে পুকুরে ছাড়া হয়, এখান থেকে বড় করে এদেরকে খাওয়ানো হয়। এই যে বাচ্চারা জল দিচ্ছে, জলটা বদলাচ্ছে। এটা কি করো তোমরা? এটা খড় কাটা মেশিন, ও এখন কাটবে। তাহলে একটা নিয়ে এসো না, আমি একটু কেটে দেখবো, দেখি কি করে কাটে। যাও যাও দেখি খড় কাটবো। আমার হাত দাঁড়ানো কি যায়? ওরে ওলা, আমরা যেটা পারি ওই রান্না করতে, তাই এ অভ্যাস আমাদের নাই। তো বন্ধুরা, আমরা যে আশ্রমে এসেছি, এখানে যাই রান্না হয়, আগে ঠাকুরকে ভোগ না দিয়ে কেউ খায় না এখানকার বাচ্চারা। তাই আমরা, আমাদের রান্না বান্না হয়ে গেছে, আমরা ভোগ নিয়ে যাচ্ছি ঠাকুর। তো বন্ধুরা, এখানকার নিয়ম, আমরা এই বাচ্চারা যাই সেবা জোগাড় করুক, যে কোনো ঠাকুরই থাকুক, এনাদের সেবা না দিয়ে, মাছ মাংস যাই হোক সেবা না দিয়ে এনরা গ্রহণ করেন। তাই আমরা আজকে নিয়ে এসেছি সেই বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি, তা ঠাকুরের সামনে ভোগ সাজিয়ে দিয়েছি। চলুন নিয়মটা সেরে নিই। আমাদের ছোট ছোট মামনিদের অনেক কিছু বলার ছিল, আমরা তো অতটা জানি না, তো অনেক কিছু বলে এখানে শেষ করবো। ভাতে কড়া কড়া মাছ ভাজা, খেতে খুব ভারী মজা। একটু হাত দিয়ে ধরলে
করা ভাই না খাও 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 যা লাগে খাও বন্ধুরা এই বাচ্চাদেরকে খেতে দিয়ে একটা তিক্তি পাওয়া যায় আর সবথেকে বড় কথা হচ্ছে এক এক জায়গার এক এক জন খুব ভালো লাগলো এইটা নিয়ে দুটো রেসিপি এখানে করছি বরাবরই আমরা আসবো এদের পাশে আমরা আছি স্বতন্ত্র দুটো রেসিপি এখানে আমরা করব তারপর তো অন্য অন্য জায়গায় আমরা আছি আপনারা দেখছেন খুব ভালো লাগছে এই জায়গাতে এসে সবচ অসহায় বাচ্চা এইখানে একজন আর ওইখানে একজন অনেক দূর দূরান্ত থেকে এসেছে খুব ভালো লাগলো তা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা পিছিয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন তবেই না এই সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো একদম সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটাকে আগে এগিয়ে নিয়ে যাবেন হ্যাপি বাদ দাও খেতে ভালো হয়েছে হ্যাঁ যা লাগবে চেয়ে নেবে হ্যাঁ ভালো হয়েছে আজকে আমাদের দুলালদা ক্যামেরাম্যান হয়েছে দুলালদা এ দুলালদা আজকে ক্যামেরাম্যান তাহলে দুলাল ভাই বন্ধুরা আজকে দুলাল বাবু কিন্তু ক্যামেরার পিছনে জামাই বাবুকে আগে রেখেছে আমার কাছে আজকে আজকে আমি ক্যামেরা করে একদম ফাটিয়ে দিয়েছি একদম হ্যাঁ দুলাল ভাই ভালো করে শুটটা নিও হ্যাঁ चटनी